নমস্কার বন্ধুরা, মাই সিম্পল টেস্টি কুকিং স্টাইলে আপনাদের স্বাগত। আমার আজকের রেসিপি হিলসাইড টি বা পাহাড়ি চা। আপনারা যারা পাহাড়ে বেড়াতে গেছেন আমার সঙ্গে হয়তো একমত হবেন যে পাহাড়ের চা আর আমাদের দৈনন্দিন জীবনের চায়ের সঙ্গে স্বাদের অনেকটাই তারতম্য। পাহাড়ের সঙ্গে পাহাড়ের চাটাও যেন আমাদের অদ্ভুত সুন্দর লাগে। পাহাড়ের স্মৃতিকেই মনে করে আমার আজকের নিবেদন, পাহাড়িয়া চা বা হিল সাইড টি। তাহলে চলুন আজকে আমরা যে যার বাড়ির ব্যালকনিতে বসেই স্বাদ নেব পাহাড়িয়া চায়ের। এই হিল সাইড টিকে আরও সুন্দর করার জন্য আমি এখানে ব্যবহার করেছি মাটির হাঁড়ি। আপনারা অবশ্য মাটির পাত্র না পেলে সাধারণ টিপটও ব্যবহার করতে পারেন। মাটির ভাঁড়ে 2 কাপ জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে আমি এর মধ্যে 2-3 এলাচ একটু থেতো করে দিয়ে দেব। এক ইঞ্চি পরিমাণে দারচিনিকে টুকরো টুকরো করে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা। এবার এই 2 কাপ জল ফুটে ফুটে যখন 1 কাপে পরিণত হবে তখন সেই একই কাপে আমি 2 কাপ দুধ এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে আমুল গোল্ডের হোমোজেনাইজড মিল্ক ইউজ করেছি। আপনারা অবশ্য একটু ঘন ধরনের যে কোনো মিল্কই ইউজ করতে পারেন। পাহাড়ে সাধারণত ওরা ইয়াকের দুধ ব্যবহার করে থাকে, আমরা এখানে তো সেটা পাবো না, সেই কারণেই আমি এই রকমের দুধ ব্যবহার করেছি। মিডিয়াম টু লো ফ্লেমে আমরা দুধটা ফুটে ওঠার অপেক্ষা করব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 কাপ চায়ের জন্য 3 চামচ চিনি। অবশ্যই আপনারা এটা যে যার স্বাদ অনুসারে ব্যবহার করবেন। আমার কাছে পাহাড়ের দেশের এই চাটা ভীষণই ভালো লাগে। যতবারই পাহাড়ের দেশে ঘুরতে গেছি আমি ততবারই ভেবেছি বাড়িতে এসেই এটা ট্রাই করব। আপনাদের কাছে পাহাড়ের চা কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা কে কোথায় বেড়াতে গেছেন পাহাড়ে সেটাও আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। একটা চামচের সাহায্যে আমি ভালোভাবে সব কিছু মিশিয়ে নিলাম। দুধটা ফুটে উঠতেই ভালোভাবে একটা চামচ দিয়ে আমি নেড়ে দেব, যাতে তেজপাতা, এলাচ আর দারচিনি স্বাদটা এর মধ্যে ভালোভাবে এসে যায়। এবার 3 কাপ চায়ের জন্য আমি এখানে 1 চামচ চা পাতা দিয়ে দিলাম। এবার 2 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে পাহাড়িয়া চা বা হিল সাইড টি। মিডিয়াম টু লো ফ্লেমে 2 মিনিট ফুটিয়ে নিলাম, তৈরি হয়ে গেছে আমাদের হিল সাইড টি বা পাহাড়িয়া চা। এবার মাটির ভাঁড়ে গরম গরম সার্ভ করব প্রিয়জনদের। এইবার ব্যালকনিতে বসে প্রিয়জনদের সাথে পাহাড়ের স্মৃতি রোমন্থন করতে করতে এনজয় করুন পাহাড়িয়া চা। দেখবেন পাহাড়ের স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠেছে। আমার এই চায়ের রেসিপিটা ট্রাই করার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন দর্শক যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমার চ্যানেলের নিত্য নতুন রান্নার আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আমি হাজির হয়ে যাব এইরকমই নিত্য নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।